সংবাদ্যালোচনায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন স্বাগত জানাচ্ছি দেশ সকালের বাংলাদেশের অনুষ্ঠানে নিশ্চয়ই সংবাদপত্রের শিরোনামগুলো আপনি এক নজরে দেখে নিয়েছেন আমরা একটু চলে যাবো বাংলাদেশ প্রতিদিন আপনি জানেন যে আজকে প্রধান শিরোনাম করা হয়েছে জীবন জীবিকার সংশয় নিয়ে এবং আমরা জানি যে সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ লকডাউন আসলে এতদিন কিন্তু লকডাউন চলছিলই এখানে পূর্ণাঙ্গ লকডাউন আবার শুরু হচ্ছে অর্থাৎ ভাবে এবং সেখানে জীবন জীবিকার সংশয় আবারও আসছে আবারও আসছে হতদরিদ্রের দৈনন্দিন যে কর্মক্ষেত্র সেখানকার সাথে আলোচনা করতে চাই কি মনে হয় আপনার কাছে দেখুন আসলে আমরা জাতিগত ভাবে কিংবা বৈশ্বিক ভাবে কিন্তু একটা টানা পড়নের মধ্য দিয়ে যাচ্ছি মানে অর্থনীতি আগে নাকি মানুষের জীবনটা আগে আমরা চিকিৎসকরা বারবার যেটা বলছি আসলে হয়তোবা দায় আমাদেরই আমরা হয়তোবা তথ্য গুলো সঠিক ভাবে করতে পারিনি দেখুন আমরা যখন বলি যে আমাদের সচেতন হতে হবে হ্যাঁ এই সচেতনতাটা আসলে কিন্তু একটা টিমওয়ার্ক যখন আপনি মাস্ক পরবেন না আর আমি মাস্ক পরব এটা আহ টিমওয়ার্ক হলো না তাহলে আমরা আমাদের আমাদের এই এই টিমটা আসলে করোনা ভাইরাস উঠতে কোনো কার্যকর ভূমিকা রাখলো না আসলে এইটাই কিন্তু হয়েছে সুতরাং আমরা যে জীবন জীবিকা নিয়ে যখন যে সংশয়টা প্রকাশ করছি এটা কিন্তু আমাদের ওই সচেতনতার যে ব্যাপারটা যে সমন্বয়হীনতাটা এই কি মত আসলে হয় নাই তা আমার মনে হয় যে এই কি যদি ঠিক থাকতো আমরা যদি মাস্ক পরে ঘুরতাম তাহলে আসলে আহ স্বাস্থ্যের প্রয়োজনে জীবনের প্রয়োজনে সরকারকেও রাষ্ট্রকেও লকডাউনে যেতে হতো না এবং আমাদের আসলে এই প্রশ্নগুলো আসতো না আরেকটা কথা আসলে বলে রাখা প্রয়োজন এখানে দেখুন পৃথিবীর কোন উন্নত দেশটি কিন্তু দেশের শতভাগ মানুষকে হসপিটালাইজ বা হাসপাতালে ভর্তি রাখার সামর্থ্য রাখে না মানে হাসপাতালে কি পরিমাণ রোগীদের সেবা দেওয়ার সামর্থ্য আছে দেশের আঠো কোটি মানুষকে একসাথে হাসপাতালে ভর্তি রাখা সম্ভব কিনা এইটা দিয়ে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার সাফল্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের সাফল্য নিরূপণ করা মোকামি সুতরাং তার আগেই কিন্তু রোগটাকে প্রিভেন্ট করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমরা সেই জায়গাটায় মনে হয় জনসাধারণ এবং সর্বোপরি আমার মনে হয় যে কিছুটা আমাদের সচেতনতার ঘাটতি ছিল একটু অবহেলা ছিল একটু দর্শনাতে ছিল এবং সেটার জন্য কিন্তু এখন এই যে জীবন জীবিকার সংশয় দেখতে পাচ্ছেন আজকে সবগুলো জাতীয় পত্রিকায় কিন্তু এই নিউজটি এসছে সবগুলো কিন্তু করোনা ভাইরাস রিলেটেড জীবন জীবিকা বলেন লকডাউন বলেন সবকিছু এই এই প্যান্ডেমিক নিয়ে এই অতিমারি নিয়েই সুতরাং জীবন জীবিকার সংশয় হয়তোবা আমরা নিজেরাই তৈরি করেছি আপনার এই কথা ধরে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যেটি হচ্ছে জীবন জীবিকার সংসার প্রসঙ্গ তো আসছেই আমরা জানি যে বৃহস্পতিবার থেকে যদি পূর্ণাঙ্গ লকডাউন দেওয়া হয় অর্থাৎ গণপরিবহনেও কিন্তু বন্ধ রাখার একটা নির্দেশনা চলে আসতে পারে সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে ব্যাঙ্ক খোলা রাখতে হবে গার্মেন্টস হয়তো বা খোলা রাখবে তো এই যে মানুষের যাতায়াত এটা কিন্তু থাকবেই একেতে ভোগান্তি অন্যথায় দেখা যাচ্ছে যে করোনা সংক্রমণের যে সংশয়টি সেটি কিন্তু বেড়েই যাবে আমরা আমরা যেটি ধারণা করছি আপনার কাছে কি মনে হয় এটি আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে না আসলে একটা ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের কতগুলো অতি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য কতগুলো বডি থাকে যে বডির কার্যক্রমগুলো আসলে পরিচালনা করতেই হবে যেমন একটা হাসপাতাল যেমন একটা থানা অথবা মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের যদি যথাযথ এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা যেতে পারি কাজ এবং তাতে যদি স্থানীয় প্রশাসনের যদি মনে হয় যে না এটা চালু রাখলে হয়তোবা ঠিক থাকবে আমাদের পরিস্থিতি অবনতি ঘটবে না তাহলে সেটা চালু রাখা হয়তোবা যেতে পারে তবে আমি যেটা বলছি আসলে আমাদের গত এক বছরের ইতিহাস কিন্তু সেটা বলে না যে আমরা খুব কঠোর এবং খুব ভালো মতো স্বাস্থ্যবিধি পালন করতে পেরেছি আমি একটা ছোট্ট ধরনের এই যে আমরা যে করোনা হাসপাতালে আছি বা যে করোনা হাসপাতালে যে রুগীগুলো আছে এই যে রুগীর সাথে যে রুগীর স্বজনরা যারা আছেন যারা রোগীদের সেবা দিচ্ছেন বা আমরা তো একজন দুজন হাসপাতালে অ্যালাউ করি তো সেটাই তারা যারা রুগীদের সেবা দিচ্ছেন বা রুগীদের পাশে আছেন এরা যখন হাসপাতালের থেকে জাস্ট হচ্ছেন তখনই তারা মাস্কটা ফেলে ফেলছেন এবং তারা দোকানে যাচ্ছেন তারা মার্কেটে যাচ্ছেন কিংবা তারা তাদের নিজেদের বাসায় যাচ্ছেন তারা হাসপাতাল থেকে করোনা এই যে ভাইরাসটা নিজেরা শরীরে শরীরে বহন করে নিয়ে চলে গেলেন মার্কেটে আড্ডায় চায়ের দোকানে কিংবা নিজের পরিবারে তারা কিন্তু সুপার স্প্রেডের মতো কাজ করলেন তাহলে আমাদের এক বছরের ইতিহাস কিন্তু এটা বলে না যে আমরা খুব মানে খুব ভালো মতো এটা পালন করতে পেরেছি আরেকটা তথ্য হচ্ছে যে দেখেন করোনা ভাইরাসটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা কাজ করছে চিকিৎসক সেবিকা স্বাস্থ্য কর্মীরা প্রত্যেকে যে যে স্তরে কাজ করছে তাদের প্রত্যেকের কাজটাকে কিন্তু কঠিন করে দিয়েছে মানে একটা স্বাভাবিক সময়ে স্বাস্থ্য সেবা প্রদান করা যতক্ষণই সহজ ছিল বা যতক্ষণ আমাদের জন্য রুটিন ছিল তার থেকে এই করোনা পরিস্থিতিতে এই এন নাইনটি ফাইভ মাস্ক পরে রেসপিরেটার পরে বা গরমের মধ্যে পিপিই পরে ঘন্টা ঘন্টা সার্জারি করে আপনারা জানেন যে আমাদের কিছু সার্জারি এমন হয় যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাগে সার্জারি গুলো শেষ করতে পাঁচ ছয় ঘন্টাও লাগে এই সার্জারিগুলো যখন চলে তখন কিন্তু আমাদের এই কন্টিনিউটা পরে থাকতে হয় এবং রুগীর সার্জারি শেষ না করে কিন্তু মাঝখান থেকে বিরতি নেওয়া যায় না এটা এক একটা একবারে শেষ করার প্রক্রিয়া সার্জারিটা এই ধরনের অথবা এক না টানা আট ঘন্টা দশ ঘন্টা যে ডিউটি করছে এটা কিন্তু একবারে শেষ করতে হচ্ছে ডিউটিটা মানে একবার গিয়ে ডিউটি করলাম কিছুক্ষণ আবার গিয়ে আবার ডিউটি করলাম এটা রেডিউটি আসলে করা যায় না তো দেখেন আমাদের কাজটা যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে এই করোনা পরিস্থিতির কারণে এই জন্য আসলে ঘুরে ফিরে আবার ওইটাই বলছি যে যদি এমন হয় যে এই লকডাউনটা কঠোরভাবে পালন না করলে আপনার যদি মনে করেন যে সমস্যা হবে না তাহলে আসলে ওই প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে তবে অবশ্যই ঘরে থাকতে হবে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেটা সেটা মেনটেন করতে হবে মাস্ক করতে হবে এবং আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা আসলে স্বাস্থ্যবিধি মানতে মোটেও আগ্রহী না আপনার প্রসঙ্গ ধরেই বলতে হয় যে কঠোর লকডাউনের যে সংজ্ঞাটা আমাদের আসলে জানা ছিল সেটি কিন্তু দিনকে দিন এটা খুবই হাস্যকর পরিস্থিতিতেই চলে যাচ্ছে আমরা যেটিকে যেটুকু জানি এবং জনসচেতনতার কথা বারবার বলা হচ্ছে সচেতনতার আসলে প্রশাসনের যেমন তদারকির ঘাটতি রয়েছে সেরকম জনগণেরও সচেতনতারও ঘাটতি রয়েছে এবং অনিহারও একটা বিরাট অংশ আমরা দেখতে পেয়েছি একটু করোনার টিকা প্রসঙ্গে আসি দৈনিক কণ্ঠ দেখবেন যে একটি শিরোনাম করা হয়েছে যে দেশে আসছে আরও ছয় রকমের টিকা এবং প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেকের এই টিকা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করছেন তিনি ছয় প্রকারের টিকা আসলে কোনগুলো আসছে এবং সেগুলোর কার্যক্ষমতা কতগুলো আসছে এবং আসলে যারা জনগণ যারা রয়েছেন তাদের আসলে কত জনগণকে দেওয়ার সামর্থ্য হবে বাংলাদেশের একটু জানতে চাই আপনার কাছ থেকে আপনি খুব ভালো করেই জানেন যে আসলে আমাদের বাংলাদেশের খুব দারুণ একটা উদ্যোগ ছিল আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব সুদূর একটা চিন্তা ছিল যে আমাদের এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব এনে ফেলতে হবে এবং আমরা কিন্তু দেখেছি অন্যান্য অনেক প্রভাবশালী দেশ বা অনেক মহাপরাক্রমশালী দেশ যখন করোনা টিকা পাইনি তখন কিন্তু আমরা করোনা টিকা হাতে পেয়ে গেছি এবং আমাদের বিপুল প্রমাণ জনগণকে আমরা সেই টিকা দিয়েও দিতে পেরেছি আহ করোনা টিকা নিয়ে কিছু গুজব তৈরি হয়েছিল সেগুলো প্রতিহত করে স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে করোনা টিকার ভালো দিকটা বা করোনা টিকা যে নিতেই হবে এই ব্যাপারটা আসলে ভেন্টিলেট করা গেছে এবং এখন আমরা যারা ছয় ধরনের টিকা আনছি যেটার কারণটা কি কারণটা হচ্ছে মানুষ কিন্তু এখন টিকা নিতে চাচ্ছে তারা চাচ্ছে যে না হ্যাঁ একটা প্রোটেকশন আমার শরীরে থাকে এখন এই করোনা টিকাগুলোর যদি আমি এফিকেসি নিয়ে কথা বলি তাহলে যেটার মধ্যে প্রত্যেকটা টিকার কার্যক্ষমতা কিন্তু কাছাকাছি কাছাকাছি মানে যদি পার্সেন্টেজ হিসাবে করি সেই হিসাবটা অনেক বেশি টেকনিক্যাল যেটা আমাদের সাধারণ মানুষের আসলে জন্য খুব একটা উপকারী না যে আমি তথ্যটা জানলাম কোনটা সত্তর ভাগ কার্যকরী কোনটা আশি ভাগ কার্যকরী টিকার জন্য একটা কথা সাধারণ ভাবে সত্য যে করোনা টিকা নিলে আপনার যে কোনোদিন আর করোনা ভাইরাস আপনি সংক্রমিত হবেন না সেটা না তবে আরো সহজ বাংলায় বলতে গেলে আমি যদি আগের থেকে জানি যে সামনে একটা ঝড় আসবে ঝড়টা কেমন হয় যদি আমি জানি যে বাচ্চা কোনোদিন ঝড় দেখেনি তার জন্য ঝড়টা অনেক আমি যদি জানি যে ঝড় আসলে এরকম হয় এত জোরে বাতাস বড় এত জোরে বৃষ্টি হয় এরকম গাছপালা ভেঙে পড়ে এই ঝড়ের দৃশ্যটা যদি আমার জানা থাকে তাহলে আমি আগের থেকে প্রস্তুত থাকতে পারবো করোনা ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু কাজটা এই অর্থাৎ শরীরে একটা প্রস্তুতি নিয়ে রাখা অর্থাৎ কিনা করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর আপনি করোনা আক্রান্ত হতে পারেন কারণ আপনার হওয়া হলেও সেটার প্রতিক্রিয়া কখনো সিভিয়ার পর্যায়ে যাবে না যাবেন আপনার অনেক বেশি অক্সিজেন লাগবে না আপনার আইসিউ না আপনার হাসপাতাল লাগবে না হয়তো আপনি একটু মৃদু উপসর্গের মাধ্যমে যাবেন এই জন্য আসলে টিকা যেটাই আসুক ছয়টা আসুক দশটা আসুক টিকা যেটাই আসুক আমার মনে হয় এটা নিতে হবে মানুষকে এবং যত দ্রুত সম্ভব টিকাগুলো আসলে রিসার্চ করার ব্যবস্থা করতে হবে কারণ টিকা ছাড়া আসলে আর কোনো সমাধান এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ রাজীব দে আপনাকে আজকের সংবাদপত্র পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন শহীদ সোর্দি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডক্টর রাজীব দে সরকার এবং আমরাও চাই যে দর্শক আপনারা সকলেই টিকার আওতায় আসবেন এবং সচেতনতার যেহেতু কোনো বিকল্প নেই সেহেতু নিজেরাও সচেতন থাকবেন পাশের মানুষটিকেও সচেতন রাখার চেষ্টা করবেন দর্শক চলে যাচ্ছি আমাদের পরের পর্বে